যেহেতু জনতা পার্টি বিজেপি করি বলে তৃণমূলের কিছু দুষ্কৃতী ছেলে পাঁচ ছজন মিলে এসে আমার বাড়িতে চড়া হয়। ঘর থেকে আমাকে টেনে বার করে পাঁচ ছজন মিলে মাসে লাঠিতে খুব মারামারি করে, লড লোহার রড ফড সব নিয়ে আসে আর মারে। আর আমার মা ঠেকাতে যায়, আমার মাকে ঠেলে ফেলে দেয়, মা পড়ে গেছে, আমার বুকে মেরেছে, খুব লেগেছে। আর হাতে আমি লাঠি ঠেকাতে গেছি, হাতে খুব লেগেছে আমার। তৃণমূলের লোকেরা, আমি যেহেতু জনতা পার্টি করি বিজেপি, তার জন্যে ওরা আমাকে এরকম এসে খুব অত্যাচার করছে, বাড়িতে আমি থাকতে পারছি না। কেন মানলো, কী বলছে? বলছে তুই বিজেপি করছিস কেন, তোকে এখানে থাকতে দেওয়া যাবে না, তুই এখান থেকে চলে যা, তোকে মেরে তাড়িয়ে দেবো। আমার কেউ নাই পাশে, আমার বাবা মারা গেছে, চার মাস হয়েছে, আমি খেটে কাজকর্ম করে খাই। রাজনীতি যার যার ভালো লাগবে তার কাছেই যাবে। ওরা বলছে না তুই যেতে পারবি না, তো ওইখানেই আমাদেরতেই থাকতে হবে। কারা মানে এরা যারা মানলো তারা কারা? তারা তৃণমূলের দুষ্কৃতী। এই 16 নম্বর ওয়ার্ড আমাদের 4 নম্বর নগরমণ্ডলের অন্তর্গত। এই 16 নম্বর ওয়ার্ডে যে রাম মোদি ক্যালেন বাঁধ আছে, সেখানে যে বুথ আছে সেই বুথে আমরা আর নয় বেকারত্বের যে লিফলেট আছে, আমাদের নির্বাচনী প্রচার আমরা সারছিলাম। প্রার্থী ঘোষণা না হলেও আমরা আমাদের নির্বাচনী প্রচার গোটা শহর জুড়েই করছি। তো সেটা 16 নম্বর ওয়ার্ডে আমাদের যুব মোর্চা সভাপতি রাজু চন্দ্রের নেতৃত্বে এবং মণ্ডল সভাপতি মানুষদার নেতৃত্বে সেখানে কাজ চলছিল। এবং সেখানকার যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া ছিল, সেই সাড়াতে তাদের তৃণমূল কংগ্রেসের ভিত নরম হয়ে গেছে। এবং সেই জায়গায় তারা পুনরুদ্ধার দাবিতে তারা জায়গায় জায়গায় যে সাধারণ মানুষ আছে সেই সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হামলা চালাচ্ছে এবং নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে। এবং তার জন্যই আমাদের কর্মীদের উপরে মারধর করেছে, কিছু কর্মীকে মেরেছে, বাড়িতে গিয়ে বাড়ি ঘরদোর ভাঙচুর করেছে। এবং আমাদের যে সুরজিৎ আছে অ্যাক্টিভ কর্মী, সেই কার্যকর্তাকে মেরেছে, তার মাকে অলোকা মিস্ত্রি তাকে মেরেছে এবং তার ছেলে সুরজিৎ মিস্ত্রিকে মেরেছে। আমরা চিকিৎসাধীন অবস্থায় আছি এবং তার স্ত্রীকেও মেরেছে। এই চার মাস হলো তার বাবা পিতৃবিয়োগে মারা গেছেন। তো আমরা খুবই দুঃখজনক ঘটনা। এখানে যে তৃণমূলের যে যুব সভাপতি আছে এবং তৃণমূলের যে প্রার্থী আছে, রাসবিহারী হালদার আছে, আপনারা সবাই জানেন, এবং তৃণমূলের প্রার্থী খোকন দাস আছে, আরও অনেক অনেক নেতা আছে, নাম করতে চাই না, সমস্ত তৃণমূল নেতৃত্বের ওপরই হারমাত যারা আছে, দুষ্কৃতির নামে যারা পরিচিতি আছে তাদের নেতৃত্বই হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র বিজেপি করে বলে আক্রমণ এবং বিজেপির ভিত শক্ত হচ্ছে বলে সেখানে আক্রমণ করেছে। এবং তারা যেই হারমাতগিরি 34 বছর ধরে চালিয়ে এসেছে, দীর্ঘ 10 বছর ধরে চালিয়ে আসছে, সেটাই তারা আবার চালাতে চাইছে সাধারণ মানুষের উপর। কিন্তু দেখুন, এটা পুরো মিথ্যা একটা ঘটনা, কারণ এই ঘটনার সাথে আমাদের দলের কোনো যোগ নাই। কারণ আমরা খবর নিয়ে জেনেছি যে এটা কোনো রাজনৈতিক সংঘর্ষও নয়, কারণ এটা দুটো মিস্ত্রির তাদের পারিবারিক বিবাদ। এই সেই বিবাদ থেকে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। এখন বিজেপি ওই ওয়ার্ডে তাদের কোনো জমি নাই, তাই তারা এই পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দিতে তারা তৃণমূলের নাম জড়িয়ে দিচ্ছে।